গাইস ব্যাক টু মাই চ্যানেল রাখি ঘোষ। তো আজকে আমি আজকে তো মহালয়ার দিন, মহালয়ার দিনে আমরা কিছু শপিং করেছি। শপিং মানে গিফট। আচ্ছা তোমরা দেখো তো ওর কে রাখো ভালো কি না কমেন্ট করে জানো। ওই দেখো ঢুকিয়ে রাখছি দেখো দেখো কলার ঠিক করছে এই চেনটা, ওই যে চেন চেনটা ওর ছিল আগে যেটা সেটা ভেঙে গেছে, তো আবার একটা চেন বানিয়ে এনে দিয়েছি। দেখা না ও আসবে না, আমাকে যেতে হবে। এই দেখো এই চেনটা এনে পড়িয়ে, ওই দেখ এনে পড়িয়ে পড়াও নিয়েছে সঙ্গে সঙ্গে। আর দেখ দাদা খুলে দিচ্ছি আমি, দাঁড়া 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 খুলতে হবে, খুলতে হবে না। তো এই যে চেন বলছে এটা নাকি সিলভার চেন, কি বলবো গাধা, এত গাধা। তো ওর জন্য একটা চেন এনেছি আর আমার জন্য এই আংটিটা এনেছি। এই দেখো বুঝেছে, এবার বুঝেছে। অ্যাকচুয়ালি এই আংটিটা এই আঙুলে পরবো, তো এখন এটা পরে আছি এই আঙুলে। তো আমি আবার গেছে আমার মায়ের কাছে, মায়ের কাছে গিয়ে বলছে দেখো তো দিদা চেনটা, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো চলো একবার দেখি বলছে কি, বলছে কি এটা কি বলার উপর এই স্টিলের চেন, ওই নিজে গিয়ে পছন্দ করে আসবে, পালিশ করা নেই ওই জন্যে। চেনটা ভেঙে গেছে বলে আবার আরেকজন দেখো, এই যে বেটা, হ্যাঁ বেটা, ওই যে চলে যাচ্ছে বেটা, বেটা এদিকে আয়। বেটা ক্যামেরা দিকে দেখলো, দেখে মুখটা ঘুরিয়ে নিল। চলো চাটা করে নি, আর পুজোর শপিং আমাদের এগুলি হচ্ছে, গলাহার, আমার আংটি, আমার আংটি করা খুব শখ, ওই জন্য আমি কিছু না এখনই ঘটেছি আংটি পরে থাকি হাতে এই দুটো। আরে সোনার না পড়ি না পড়ি, এখন কি লুচি খাবে, লুচি আছে না পরে খাবে তরকারি দিয়ে। তো চাটা বাড়ি তুই কি চা খাবি, আবার চেনটাকে খুলছে, দশবার করে চেনটা খুলছে। তুই গলা থেকে খুলিস কেন, সেই জাঙ্গ তোর গলা থেকে লোকে ছিনিয়ে নেয়, তোর গলা থেকে লোক কেড়ে নিয়ে নেবে কে, সেটাই বলছি কেন গলা থেকে খোলার কি দরকার। আর এসটাকে এমন করে মুড়ছে মনে হবে এসটা যেদিন পড়ে যাবে চেনটা সেইদিনে আমি খুব মামাবো। আমি বললাম এসটাকে একটু মুড়িয়ে নে, আমি এরকম করে পড়ি আর জীবনে খোলে না আমার গলা দিয়ে, তো এসটাকে মোড়াবে না ও। তো ঠিক আছে আমাদের চা চলে এসছে, চাটা খাই। আর ওই ঘরে মামাম বসে আছে, বললাম চা খাই, বলছে না, বলে ওই ঘরে চলে গেল। চলো চাটা খেয়ে নি। আর এই দুটো গিফট কিনেছি এটা দেখানোর জন্য তোমার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।